বাঁকুড়ার জঙ্গলমহলে কুর্মীদের বাড়ির দেওয়ালে আগেই সমস্ত রাজনৈতিক দলের দেওয়াল লিখন নিষিদ্ধ করেছিল কুর্মীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাঁকুড়া সফরের সময় জামদা গ্রামে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিল দাবি না মেনে নিলে সেক্ষেত্রে আগামী নির্বাচনে কুর্মীরা শাসক দলের পক্ষে থাকবে না এবার কুর্মীদের সেই বক্তব্যেরই প্রতিফলন দেখা গেল দেওয়াল লিখনে তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বাঁকুড়ার খাতরা ব্লকের মুরা গ্রামে কুর্মীরা দেওয়াল লিখন করে জান জানিয়ে দিয়েছে জাস্টিফিকেশন ও কমেন্টস দ্রুত না পাঠালে তৃণমূলকে কোনোভাবেই সমর্থন নয় কুর্মী সমাজের এমন বার্তা কুর্মী সম্প্রদায়ের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে সাধারণ কুর্মী গ্রামবাসীদের একটা অংশ সমাজের এই জেহাদকে কার্যত সমর্থন জানাচ্ছেন কুর্মীদের এমন লিখন আসলে কুর্মী সম্প্রদায়ের মানুষের প্রতি রাজ্য সরকারের বঞ্চনারই বই প্রকাশ বলছে বিজেপি কুর্মী কাঁটার মাঝেই কুর্মীদের এমন হুঁশিয়ারিমূলক দেওয়াল স সভাপতি অস্বস্তিতে রাজ্যের শাসক দল তবে তাদের দাবি এর কোনো প্রভাব কর্মী ভোটে পড়বে না আরামবাগ টাইমসের রিপোর্ট

বলছি যে আপনারা দেওয়ালে দেওয়ালে লিখছেন যে সিআরআই জাস্টিফিকেশন না পাঠালে তৃণমূলকে কি ভোট হবে কেন আমরা লিখছি আমরা সিআরআই যেহেতু জাস্টিফিকেশন কুর্মী জাতি সিআরআই জাস্টিফিকেশন দু সাল থেকে রাজ্যে আটকে আছে আমরা বিভিন্ন রকম আন্দোলন করেছি রেল টেকা ডহর ছেকা জিগড়ি জিটা গবচন সর্বোপরি রেল টেকা যে আন্দোলন হয় সেখানে সরকারের সাথে আমাদের আলোচনা হয়েছিল টেবিল হয়েছে সেই টেবিলে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে সিআরআইকে জাস্টিফিকেশন পাঠানো হবে কিন্তু সেই প্রতিশ্রুতি পালন করেন নাই তাই আমরা আদিবাসী কর্মী সমাজের রাজ্য কমিটির সিদ্ধান্ত নিয়েছে অজিত প্রসাদ মাহাতোর নেতৃত্বে যে আগামী নির্বাচনে তৃণমূলকে সমর্থন আমরা করছি তাহলে কাকে সমর্থন সমর্থন দেখুন কাকে করব সেটা সময় বলবে কিন্তু তৃণমূলকে আমরা সমর্থন করছি না আর কোন রাজনৈতিক দলের পক্ষ নিচ্ছিনা তাহলে সেক্ষেত্রে তো ভোট না তাহলে তৃতীয় শক্তির উত্থানের একটা সম্ভাবনা থাকছে সেটা সময় কথা বলবে আমাদের সিদ্ধান্ত হবে হুম কিন্তু তৃণমূলকে আমরা সমর্থন করছি না জাস্টিফিকেশন পাঠালে আমরা কিন্তু দু হাত তুলে সমর্থন দেবো আমরা দেখেছিলাম এই এলাকা তৃণমূলের দখলে ছিল এবার কি তাহলে পাশা উল্টাতে চলেছে দেখুন আমাদের তো একটা আদিবাসী কুর্মী সমাজের সংগঠন আছে এবং কুর্মী জনজাতির মানুষ মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে যেহেতু আমরা চাইছিলাম জাস্টিফিকেশন সরকার পাঠাবে বিভিন্নভাবে আশা দিয়েছিল এবং প্রতিশ্রুতি দিয়েছিল পাঠায় নাই তাহলে এবারে আমাদের মানুষ যেটা ভাবছে বিষয়টা নিয়ে

থাকবে এখন তো এই জঙ্গলমহলে জঙ্গলমহলে ভোট কোন দিকে যাবে সামনে পঞ্চায়েত নির্বাচন এখন রাজনৈতিক এই বর্তমান সরকার তার দিকে তো এখন তো যাওয়ার কোনো প্রশ্নই নাই তারপরে গোটা ভোটটাই কিভাবে কি চলবে না চলবে সেটা উপর থেকে যেরকম আসবে সিদ্ধান্ত সেই অনুযায়ী কাজ হবে এখন বর্তমান সরকারের বিরুদ্ধেই এখন যাচ্ছে কোন সরকার রাজ্য সরকার কারণ ওরাই তো এসটির যে ইয়াগুলো কাগজগুলো পাঠাচ্ছে না তো কেন্দ্রে ঝুলাই ঝুলাই রেখেছে এর আগেও তো অনেকবার পাঠাবো পাঠাবো ঠিকঠাক পাঠায় নাই কিন্তু গত বিধানসভা নির্বাচনেও তো এই এলাকা ছিল তৃণমূলের ছিল তো কিন্তু ইয়ার আগেও তো পাঠাবো বলেছিল বা পাঠাইছিল ঠিকঠাক তো পাঠায়ও নাই যার জন্য এই ভোগান্তিতে আর এই যতদিন এসটি হবো ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলনটা চলবে কি নেওয়া হিমাদ্রি মাহাতো এই বিষয়ে বলি দাদা যে আমাদের সিআরআই এর উপর কমেন্ট এন্ড জাস্টিফিকেশন রাজ্য সরকার আটকে রেখেছে দীর্ঘ সাত বছর ধরে সেই কমেন্ট এন্ড জাস্টিফিকেশন যতক্ষণ না দিল্লি সরকারের কাছে পাঠাচ্ছে আমাদের এই আন্দোলন চলবে চলবে এবং আরো বৃহত্তর আন্দোলনে আমরা যাব হুশিয়ারিটা দেওয়ার এইটাই কারণ যে বর্তমানে টিএমসি সরকার আছে তাহলে যে সরকার আছে তার বিরুদ্ধে আমাদের আন্দোলনটা মূলত অন্য রাজনৈতিক পাবে পাবে না না সুবিধা সেটা ব্যাপার বিকল্প তো ভোট কাউকে না কাউকে দিবে সেটা জনগণ ঠিক করবে যে আমি কাকে ভোট দিব বা না দিব সেটা জনগণ ঠিক করবে কিন্তু আমাদের একটা দাবি যে যতক্ষণ না পাঠাচ্ছে আমরা টিএমসি সরকারকে কোনো মতেই সমর্থন করছি নাই আমাদের আপনাদের যতurni জাতি রয়েছে তাদের বাড়ির দেয়ালে কোনো রাজনৈতিক প্রচার করতে পারবে না সবকিছু বন্ধ এমন কি দেয়াল লিখনও কোনো কিছু দেয়াল লিখন রাজনৈতিক কোনো ছাপ্পা চলবেক না কুরমির দেয়ালে তাদের শুধু টিএমসি না বিজেপি সিপিএম কারো কোনো ছাপ চিহ্ন আমাদের কুরমির দেয়ালে আমরা লিখতে দেব না একদম একদম প্রতিজ্ঞাবদ্ধ সমাজ থেকে আমার নাম অনুকূল মাহাত